সো ফ্রেন্ডস এই ধরনের ভিডিও তোমাদের ছবি দিয়ে বানানোর জন্য প্রথমে আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখান থেকে এই প্রজেক্টটি ক্লিক করবে। ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি সাংগিটমার প্রজেক্ট লিংক এবং একটি সেকি ফ্যাক্টর লিংক দেওয়া আছে। ওই লিংক দুটোকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। আর আমাদের লিংক থেকে যদি ইম্পোর্ট করতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও একটা ভিডিও লিংক দেওয়া আছে, আমাদের লিংক থেকে অল ম্যাটেরিয়াল লিংক কীভাবে ডাউনলোড করবে একবার ওই ভিডিওটা দেখে নেবে, তারপর ডাউনলোড করে ইম্পোর্ট করে দেবে। তারপরে এই প্রজেক্টটি ক্লিক করবে। ক্লিক করে প্রথমে এই প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে, নিচের দিকে চলে আসবে। প্লাস আইকনে ক্লিক করবে, অডিওতে ক্লিক করে একটি অডিও ফাইল দেওয়া আছে ওই অডিওটাকে এখানে অ্যাড করে নেবে এখানে। তারপরে অডিওর সামনে এভাবে ক্লিক করে ধরে রেখে অডিওটাকে এইভাবে নিচের দিকে নামিয়ে নেবে। আর অডিওটি যদি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে আমার দেওয়া লিঙ্ক থেকে অল ম্যাটেরিয়াল লিঙ্ক কীভাবে ডাউনলোড করবো ওই ভিডিওটাকে দেখে নিয়ে ডাউনলোড করে নেবে। সো দেখো এখানে আমাদের অডিওটা অ্যাড হয়ে গেলো। তারপরে গ্রুপ ওয়ান লেখা আছে, এই লেয়ারটা সিলেক্ট করবে, এডিট গ্রুপে ক্লিক করবে, প্রথম দিকে চলে আসবে। এইখানে এই লেয়ারগুলোতে তোমরা যেই ছবি দিয়ে ভিডিওটা বানাতে চাও সেই ছবিটা অ্যাড করে নেবে। লেয়ারটা সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল ক্লিক করে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে যেই ছবি দিয়ে ভিডিওটা বানাবে সেই ছবিটা অ্যাড করে নেবে। আমি এই ছবিটা দিয়ে ভিডিও বানাবো, এই জন্য এই ছবিটা সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপরে নেক্সট আবার এই লেয়ারটাতেও একই ছবি অ্যাড করবে। প্রথমে যেই ছবিটা অ্যাড করলে আমি এই ছবিটা অ্যাড করে নিলাম। তারপরে এই লেয়ারগুলোতেও একই ছবি অ্যাড করে নেবে। এই সো ফ্রেন্ডস দেখো এই লেয়ারগুলোতে আমাদের ছবিটা অ্যাড করা হয়ে গেলে আরেকবার ব্যাক করবে। ব্যাক করলে এখানে চলে যাবে, সে এখানে ছোটো ছোটো লেয়ারগুলো দেখতে পাবে, এই লেয়ারগুলোতে চলে যাবে। এই লেয়ারটাতে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে এবার অন্য আরেকটি ছবি অ্যাড করে নেবে। আমি এই ছবিটা অ্যাড করলাম, প্লাস আইকনে ক্লিক করে দেবে। তারপরে আবার এই লেয়ারটাতেও একই ছবি অ্যাড করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আবার এই একই ছবি অ্যাড করবে, প্লাস আইকনে ক্লিক করে দেবে। সো এই ছবিটা ডবল বিট মার্ক দেওয়া আছে ততদূর অ্যাড করবে। আমি দেখিয়ে নিচ্ছি, এই ছবিটা অ্যাড করে নেবে। সো এই ছবিটা এই ডবল বিট মার্ক দেওয়া আছে এতদূর অ্যাড করে নেবে। সো ফ্রেন্ডস দেখো এই ডবল বিট মার্ক দেওয়া আছে, এই ডবল বিট মার্কের আগে অবধি এই লেয়ারগুলোতে একই ছবি অ্যাড হবে, আবার এই ডবল বিট মার্কের পরে অন্য আরেকটি ছবি অ্যাড করবে। আবার এই লেয়ারটাতে সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে অন্য আরেকটি ছবি অ্যাড করে নিলাম। আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপরে আবার এই নেক্সট আবার এই লেয়ারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে অন্য আরেকটি ছবি অ্যাড করে দিলাম। সো এই লেয়ারগুলোতে তোমরা এই একই ছবি অ্যাড করে দেবে। আমি অ্যাড করে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো এই লেয়ারগুলোতে ছবিটা অ্যাড করা হয়ে গেলে লাস্টের এই লেয়ারটাতে আর কোনো ছবি অ্যাড করবে না, লাস্টের এই লেয়ারটা ফাঁকাই রেখে দেবে। তারপরে আরেকবার ভিডিওর প্রথম দিকে চলে যাবে। সো এখানে দেখো আমাদের ছবিটাতে ছবিগুলোতে ইফেক্টগুলো অ্যাড করা আছে, তোমাদের নতুন করে কোনো ইফেক্ট অ্যাড করতে হবে না। আর গানটা তোমরা প্রথমে অ্যাড করে নিয়েছো। এবার একটি সিসি লেয়ার অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য একবার ব্যাক করবে। ব্যাক করলে এখানে ইফেক্ট লেখা আছে, এই লেয়ারটা ওপেন করবে। এই প্রজেক্টটা ওপেন করলে এখানে তিনটে ইফেক্ট শো করবে তোমাদের সামনে। এই ইফেক্টের সামনে এভাবে ক্লিক করে হোল্ড করে ধরে রেখে এভাবে তিনটে লেয়ারকে সিলেক্ট করে নেবে। তারপরে এই অপশানটাতে ক্লিক করে এখান থেকে কপি থ্রি লেয়ারে ক্লিক করবে। তারপর আরেকবার ব্যাক করবে, আবার এই প্রথম এই প্রজেক্টটা ওপেন করবে। এই টাইম লাইন থেকে প্রথমেই রেখে দেবে, তারপরে আবার এই অপশানটা সিলেক্ট করে পেস্ট থ্রি লেয়ারে করে দেবে। সো দেখো এখানে আমাদের সুন্দরভাবে এই সিসি ইফেক্ট অ্যাড হয়ে গেলো। আরেকবার এই সিসি ইফেক্ট তিনটেকে একসাথে সিলেক্ট করে নেবে, তারপরে এই ডান দিকের অ্যারোতে ক্লিক করে করে ভিডিও শেষ অবধি চলে যাবে। ভিডিও শেষ অবধি চলে গিয়ে এই অপশানটা দিয়ে এই তিনটে লেয়ারকে ভিডিও শেষ অবধি করে দেবে। সো দেখো এইখানে আমাদের ভিডিওটাতে তিনটে লেয়ার অ্যাড হয়ে গেছে, সুন্দর লাগছে এভাবে দেখতে। সো ভিডিওটা এবার আমাদের বানানো কমপ্লিট। ভিডিওটা ডাউনলোড করার জন্য এই ওপরে শেয়ার আইকনে ক্লিক করবে, তারপরে ভিডিওর এই কোণে ক্লিক করার পর কোয়ালিটিটাকে ফুল বাড়িয়ে রাখবে, তারপরে এক্সপোর্টে ক্লিক করবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে।